वेलकम टू ओएसिस स्टाडी सेंटर। ओएसिस स्टाडी सेंटर तुम्हारे सबाइके जानाय होच्छे गिये स्वागत। आज आमरा देखबो डब्ल्यूबीपी कन्स्टेबलेर बेश किछु गुरुत्वपूर्ण प्रश्न, जीके एवं कारेंट अफेयार्सेर उपरे। मोट 50टी प्रश्न आमरा एखाने देखबो। तुम्हादेरके आगे बोले राखी आजकेर क्लासटी किन्तु खूब गुरुत्वपूर्ण होच्छे। जारा जारा आजकेर एई क्लासटी कोश्चेंसगुलोर एक्सप्लेनेशनगुलो एवं प्रश्नगुलो खूब भालो लागबे। अवश्यई तोमरा एई भिडियोटिके लाइक एवं तुम्हादेरके अवश्यई शेयर करबे, ठीक है। और तार साथे आरेकटी विषय सम्पर्के आमि तुम्हादेरके बोले निच्छि आगे जे भिडियो डेसक्रिपशने किन्तु एई 50टी प्रश्नेर मक टेस्ट एकटी थाकछे। आमादेर ए भिडियो देखा शेष हो जाओयार पर तोमरा मक टेस्टी दिते पारबे एबं आमी गर्व करे बोलते पारी यूट्यूबे डब्ल्यूबीपी कन्स्टेबलेर फ्रीते मक टेस्ट शुधुमात्र तोमरा पाबे ओएसिस स्टाडी सेंटारे, अन्य कोथाओ ना, ठीक आछे। चलो आमरा शुरू करी आजकेर क्लास। आजके आमादेर प्रथम प्रश्न हलो सम्प्रतिते ओला ओला कोन राज्य विश्व बृहत्तम स्कूटार कारखाना स्थापनेर घोषणा करेছে। मने राखबे खूबই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা সেটা হচ্ছে কি ভারতে, ঠিক আছে। কোন কোম্পানি? ওলা, ঠিক আছে। ওলা स्कूटार कारखाना स्थापनार घोषणा करेছেন। কোথায় হবে তা কোন রাজ্যে হবে? তা রাজ্যে হবে হচ্ছে কি তামিলনাড়ুতে। কোথায় হবে? তামিলনাড়ুতে। এর সাথে সাথে আমরা জানিয়ে রাখছি তোমাদেরকে যে ওলা যে স্কুটার বানাতে চলছে সেটা হচ্ছে কি হবে অবশ্যই ইলেকট্রিক, ঠিক আছে। সেটি হবে হচ্ছে কি ইলেকট্রিক স্কুটার। ইলেকট্রিক স্কুটার হবে এই ইলেকট্রিক স্কুটার এবং এই ইন্ডাস্ট্রিটা এই ফ্যাক্টরিটা হচ্ছে কি কোথায়? তামিলনাড়ুর পোচামপল্লী। তামিলনাড়ুর পোচামপল্লীর হচ্ছে গিয়ে কৃষ্ণগিরি বলে একটি জায়গা রয়েছে, সেই কৃষ্ণগিরিতে কিন্তু এই ইলেকট্রিক স্কুটার কোম্পানিটি রয়েছে, ঠিক আছে। এবং এটি হচ্ছে গিয়ে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা। তার জন্য ভারতবর্ষে আমাদের ভারতবর্ষের তামিলনাড়ুতে কৃষ্ণগিরিতে রয়েছে এই ওলার বৃহত্তম স্কুটার কারখানা, ঠিক আছে। तो नेक्स्ट क्वेश्चन चलो। फाइएन भारत भ्रमण समय गुप्त सम्राट के छिलेन? फाइएन भारत भ्रमण समय गुप्त सम्राट के छिलेन? फाइएनের भारत भ्रमण समय गुप्त सम्राट छिलेन द्वितीय चंद्रगुप्त। के छिलेन? द्वितीय चंद्रगुप्त छिलेन। तार साथे साथे तोमरा बंधुरा मने राखबे যে फाइएन लेखा বইটির नाम की? फाइएन लेखा বইটির নাম হচ্ছে গে ফোকুও কি। फोकुओ किंग हलो लेखा एवं स्क्रीनर मध्य देखो तुम्हारा 399 থেকে 414 399 থেকে कत सन 414, ठीक है। 414 ख्रीटाब्द ये समय हे गए से फाइएन द्वितीय चंद्रगुप्त समय टाइम पिरियडर मध्य एसेछिलेन। कोन टाइम पिरियड? 389 থেকে 414 খ্রিস্টাব্দ समय এসেছিলেন এবং তিনি যখন ব্যাক করে যান ফিরে যান তখন হচ্ছে তাম্রলিপ্ত বন্দর হয়ে তিনি কিন্তু ফিরে গিয়েছিলেন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন্সে যাই। সম্প্রতি কোন ব্যাংক আত্মনির্ভর মহিলা যোজনা শুরু করেছেন? মহিলা যোজনা এখানে শুরু স্পেলিংটা হবে তাহলে অবশ্যই হবে শুরু করেছেন, ঠিক আছে। আত্মনির্ভর মহিলা যোজনা শুরু করেছেন কোন ব্যাংক? ঠিক আছে। এর আগে বলে রাখি আত্মনির্ভর মহিলা যোজনাটি হলো একটি লোন সংক্রান্ত গোল্ড লোন। গোল্ড লোন খুব কম ইন্টারেস্টে গোল্ড লোন দেওয়ার একটি প্রকল্প স্টার্ট করেছে, সেটা হচ্ছে কি আত্মনির্ভর মহিলা যোজনা। অপশনসগুলো দেখো কোন ব্যাংক হতে পারে? ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া। কি হতে পারে অপশনস? অপশন সঠিক উত্তরটি হবে হচ্ছে কি ব্যাংক অফ বরোদা, যার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? রয়েছে হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে কি গুজরাটের বরোদাতে। বরোদার আরেকটি কি নাম? বরোদার আরেকটি নাম হচ্ছে কি বদোদরা। বদোদরা বদোদরা স্পেলিংটি কিরকম হয়? VADODARA, ঠিক আছে। বদোদরা একেই বলা হচ্ছে কি বরোদা। तो सम्भवत আমরা কি শিখলাম এখান থেকে? আত্মনির্ভর মহিলা যোজনা। আত্মনির্ভর মহিলা যোজনা কি একটি হচ্ছে গিয়ে গোল্ড লোন রিলেটেড একটি লোন এবং ব্যাংক অফ বরোদা থেকে এটি দেওয়া হয়েছে। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কে? চলো আমরা দেখে নিচ্ছি সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন। অপশনসগুলো দেখো অশ্বঘোষ, নাগার্জুন, नागार्जुन आर्यभट्ट हरिसेन কিভাবে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হচ্ছে গিয়ে হরিসেন। হরিসেনে কি লিখেছিলেন? হরিসেন লিখেছিলেন হচ্ছে গিয়ে এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের বিভিন্ন কাহিনী আমরা পাই, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি জানলাম? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন ছিলেন। এবং হরিসেনের লেখা কি লিখেছিলেন তিনি? লেখা বইটির নাম কি? এলাহাবাদ প্রশস্তি। नेक्स्ट क्वेश्चन चलो, भारत अवस्थित निम्नलिखित अंचलगुलिर मध्य कोनटी प्राचीनतम शिला दिए गठित है? কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? সেটা হচ্ছে কি দেখো, হিমালয় পর্বত আছে, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, আরাবল্লী আর শিবালিক রয়েছে। কোনটি হবে সবথেকে প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? প্রাচীনতম সবথেকে শিলা দ্বারা গঠিত হচ্ছে কি আরাবল্লী। তারপর দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র ফেলুদা চরিত্রে অভিনয় করেছিলেন কে? সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় কে করেছিলেন? অপশনসগুলো আমরা দেখে নেব। সন্দীপ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায় এবং উৎপল দত্ত। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে কি সৌমিত্র চট্টোপাধ্যায়। তো সৌমিত্র চট্টোপাধ্যায় করেছিলেন। তার সাথে সাথে আমরা যে বিষয়গুলো একটু সম্পর্কে একটু জানবো সেটি হচ্ছে কি 1992 সন। সনটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে, 1992 1992 सन सत्यजित राय अस्कार अवार्ड जीतेছেন। কত খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন? 1992 साले, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো, মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? দেখো অপশনসগুলো কি আছে? দীনবন্ধু মিত্র, ভিডি সাভারকর, বিপিন চন্দ্র পাল, কেশব চন্দ্র সেন। সঠিক উত্তর কি হবে? মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? ভিডি সাভারকর। এবার এই দেখো, এখান থেকে আমি তোমাদেরকে একটু বলতে যাচ্ছি, দেখো যে ভিডি সাভারকর 1899 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে 1899 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে গণেশ দামোদর সাভারকর আর হচ্ছে গিয়ে বিনায়ক দামোদর সাভারকর মিত্র মেলা প্রতিষ্ঠা করেন। কে কে? দুটো নাম আমরা জানবো। এখানে ভিডি সাভারকর বলতে দুজনের কথা বলা হয়েছে, কে? গণেশ দামোদর সাভারকর এবং হলো বিনায়ক দামোদর সাভারকর। একটা গণেশ, একটা বিনায়ক দামোদর সাভারকর এবং হচ্ছে গণেশ দামোদর সাভারকর। এবং 1904 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম? 1904 খ্রিস্টাব্দে এই মিত্রমেলা কবে অনুষ্ঠিত হয়েছিল? দেখো স্ক্রিনের মধ্যে আমি লিখছি কি যে 1899 এটি হলো গণেশ দামোদর সাভারকর আর বিনায়ক দামোদর সাভারকর এই মিত্রমেলা প্রতিষ্ঠা করেন। এবং পরবর্তীতে 1904 খ্রিস্টাব্দে এই মিত্রমেলার নাম পাল্টে গিয়ে হয়ে গেল অভিনব ভারত, ঠিক আছে। এই মিত্রমেলায় নাম পাল্টে গিয়ে কি হলো? অভিনব ভারত, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাই আমাদের, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লেখেন? ডিসকভারি অফ ইন্ডিয়া এই অপশনসগুলো আমরা দেখে নিচ্ছি, মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল। আমি এর উত্তরটা বলার আগে একটু গল্পতে যাচ্ছি যে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখা হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের সময়। ভারত ছাড়ো আন্দোলনের সময় এই অপশনসগুলোর মধ্যে একজন সেই আহমেদ হচ্ছে কি ফোর্টে, আহমেদ ফোর্টে বন্দি অবস্থায় ছিলেন এবং সেই বন্দি অবস্থা থাকাকালীন এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কিন্তু তিনি লেখেন, ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে। তো এখানে দেখো বইটির লেখক সঠিক উত্তরটি হবে পণ্ডিত জওহরলাল নেহরু। তোমাদেরকে আবার আমি মনে করিয়ে দিচ্ছি, মাঝখানে একটু আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু খুব সিলেক্টিভ প্রশ্ন তোমার WBP কনস্টেবলের পরীক্ষার জন্য। এবং তোমরা এই ভিডিও থেকে যা যা শিখতে পারলে তার প্র্যাকটিস কীভাবে করবে, কারণ প্র্যাকটিস করার জন্য আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি মক টেস্টের লিঙ্ক, অনলাইন মক টেস্টের লিঙ্ক। এইরকম অনলাইন মক টেস্টের লিঙ্ক তোমরা কোথাও ইউটিউবে ফ্রিতে খুঁজে পাবে না, ঠিক আছে। তাই ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করতে তোমরা কেউ ভুলবে না। ডেসক্রিপশন বক্সে একবার ক্লিক করে মক টেস্ট দাও, নিজে এই প্রশ্নের উত্তরগুলো কতটা শিখেছো, কতটা পেরেছো তা কিন্তু জানতে তোমাকে অবশ্যই মক টেস্ট কিন্তু দিতে হবে। তবে চলো যাই আমাদের পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেছিলেন? বোধগয়া, শ্রাবন্তী, সারনাথ, বৈশালী। গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেছিলেন? প্রথম করেছিলেন হচ্ছে গিয়ে সারনাথে। कथाय वाराणसी वाराणसी सारनाथे सारनाथे पाँच जन तपसी के लिए प्रथम हे धर्म प्रचार करें। धर्म प्रचार घटनाटी धर्मचक्र प्रवर्तन नामे परिचित। ठीक है, वाराणसी आबार बोलছি লাইনটি ভালোভাবে মনে রাখবে তোমরা। वाराणसी সারনাথে পাঁচ জন তপস্বীকে তিনি প্রথম হচ্ছে যে তিনি ধর্ম প্রচার করেন এবং এই ঘটনাই কিন্তু ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর প্রধান শাখা নদী? কোন নদীর প্রধান হচ্ছে যে শাখা নদী সেটি হলো হচ্ছে যে গোদাবরী। খুব ভালোভাবে মনে রাখবে গোদাবরী নদীর প্রধান প্রধান দুটি শাখা নদী হলো গৌতমী এবং বশিষ্ঠ। গৌতমী এবং বশিষ্ঠ এই গোদাবরী নদী পশ্চিমঘাট পর্বতের অ্যাম্বক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। এই গোদাবরী নদী কোথা থেকে? এই পশ্চিমঘাট পর্বতের অ্যাম্বক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। ১১ নম্বর, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল কত? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু এবং কার্যকরী হওয়ার সাল হলো 1951 খ্রিস্টাব্দে। 1951 খ্রিস্টাব্দ থেকে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু এবং কার্যকরী হয়েছিল। তারপর কুরামকুলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এটি, যে কুরামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত। ঠিক আছে, কি প্রশ্নটি? প্রশ্নটি হচ্ছে গিয়ে কুরামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত এই কুরামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র। তারপর নেক্সট কোশ্চেন, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া, ভাংড়ার উদ্ভব কোথায় হয়েছিল? ভাংড়ার উদ্ভব হয়েছিল খুব সহজ, এটি খুব সহজ, সেটি হচ্ছে কি পাঞ্জাবে। ভাংড়া ভাংড়া আমরা কোথায় জানি? ভাংড়া জানি হচ্ছে পাঞ্জাবে। তার সাথে সাথে তোমাদেরকে জানতে হবে যে কত্থক হলো উত্তর ভারতে, কত্থক কোথাকার? কত্থক হচ্ছে গিয়ে উত্তর ভারতে, এবং কথাকলি হলো কেরালা। কত্থক উত্তর ভারত, তারপর কথাকলি কেরালা, কুচিপুড়ি কুচিপুড়ি হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। এই তিনটা, আরও তিনটা আমি তোমাদেরকে বলে দিলাম। আমরা এই যে 50টা শর্ট কোশ্চেন্স করছি, এখানে এমসিকিউ, শুধু কি আমরা 50টা শর্ট কোশ্চেন্স করছি? অবশ্যই না, তার সাথে সাথে যেগুলো আমি তোমাদেরকে বলছি সেগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে তোমরা শোনো এবং প্রয়োজনে তোমরা খাতা বের করে সেগুলোকে একটু নোট ডাউন করে নাও। আমরা এইভাবে ডেইলি ক্লাস করব। ডেইলি ক্লাস করার ফলে তোমরা ভাবতে পারছো যে তোমাদের নলেজ কতটা গ্রোথ হবে, তাই না? চলো, তো আমরা কি কি বললাম? ভাংড়া পাঞ্জাব, এটা আমরা জানি। আর কি জানলাম? যে কত্থক হচ্ছে কি উত্তর ভারত, কথাকলি হচ্ছে কি কেরালা, এবং কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট কোশ্চেন, সদ্গতি। সদ্গতির ছবিটির হচ্ছে কি পরিচালককে? সদ্গতির ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায়। ঠিক আছে, নেক্সট, সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? সবচেয়ে উন্নত মানের কয়লা হলো, আমরা এটা পড়েছি বারবার করে, সব থেকে উন্নত মানের কয়লা হলো অ্যানথ্রাসাইট কয়লা। এবং এই অ্যানথ্রাসাইট কয়লা আরেকটি, এই বিষয়ে আরেকটি আমি তোমাদেরকে বলবো যে ভারতবর্ষে কিন্তু সব থেকে বেশি যে কয়লাটি পাওয়া যায় সেটি হচ্ছে কি বিটুমিনাস। সব থেকে বেশি কি পাওয়া যায়? বিটুমিনাস পাওয়া যায়। এবং এই অ্যানথ্রাসাইট যে সব থেকে উন্নত মানের কয়লা, এতে 85% 95% কিন্তু কার্বন থাকে। ঠিক আছে, 85% টু 95% থাকে অ্যানথ্রাসাইডে সেই কার্বনের পরিমাণ। নেক্সট, যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটিও হলো কি বলছে? নিউক্লিয়াসে কি থাকবে না? নিউক্লিয়াসে থাকে না হচ্ছে কি নিউট্রন। নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন। সঠিক উত্তরটি হবে অবশ্যই হাইড্রোজেন। কেন হাইড্রোজেন হবে? চলো আমরা একবার একটু দেখে নিচ্ছি। হাইড্রোজেন কি হয়? হাইড্রোজেন 1 এবং উপরে কথা হচ্ছে গিয়ে 1 হয়, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র প্রোটন রয়েছে এবং হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে গিয়ে এক, এতে কোনো রকম কোনো নিউট্রন থাকে না। ঠিক আছে, নেক্সট, নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? দেখে নাও ভালোভাবে। শোষণের বিরুদ্ধে অধিকার, সমান কাজের জন্য সমান মজুরি, আইনের চকে সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার এটি একটি মৌলিক অধিকার। আইনের চোখে সবার সমান অধিকার এটিও হচ্ছে কি একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার এটিও হচ্ছে কি মৌলিক অধিকার। কোনটি নয়? সমান কাজের জন্য সমান মজুরি। সমান কাজের জন্য সমান মজুরি এটি কিন্তু কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না। তো এটি কিসের মধ্যে পড়ছে? এটি পড়ছে হচ্ছে কি ৩৯ নাম্বার ধারা। কত দেখো স্ক্রিনের মধ্যে কত বলছি, ৩৯ নাম্বার ধারা এর রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে পড়েছে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে পড়েছে এই সমান কাজের জন্য সমান মজুরি, ৩৯ নাম্বার ধারায় রয়েছে এবং এটি কি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। তার পরবর্তী প্রশ্ন দেখো, ২০১১ সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত? ২০১১ সাল অনুযায়ী সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার হলো 77.08%। কত বললাম? 77.08%। এর সাথে সাথে তোমরা জেনে রেখো যে ভারতবর্ষের সব থেকে বেশি সাক্ষরতার হার হলো হচ্ছে গিয়ে কেরালায় এবং সব থেকে কম হচ্ছে গিয়ে বিহারে। সব থেকে কম কোথায়? বিহারে। তার মানে দেখো সব থেকে সাক্ষরতার হার বেশি কোথায়? সব থেকে সাক্ষরতার হার বেশি হচ্ছে গিয়ে কেরালাতে। কোথায়? কেরালা। আমরা এখানে কেরালা লিখে নিচ্ছি, আমরা লিখছি এখানে হচ্ছে গিয়ে বিহার। ঠিক আছে, সব থেকে বেশি কেরালাতে কত? 93%। সব থেকে কম বিহার। বিহারে কত? 63%। এবার আসবো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে সাক্ষরতা বেশি হচ্ছে গিয়ে পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, পূর্ব মেদিনীপুর, পিএম আমি লিখে দিচ্ছি পূর্ব মেদিনীপুর, এবং সব থেকে কম হচ্ছে উত্তর দিনাজপুর। ঠিক আছে, উত্তর দিনাজপুর। এদের আমরা যদি শতাংশগুলো দেখি, তো পূর্ব মেদিনীপুরে হচ্ছে গিয়ে 87% এবং উত্তর দিনাজপুরে হলো মাত্র 63% সাক্ষরতার রেট। ঠিক আছে, আমরা এখান থেকে জানলাম, আমরা এই সাক্ষরতার প্রশ্ন দিয়ে আমরা জানলাম যে ভারতবর্ষে সব থেকে বেশি সাক্ষরতার হার হলো কেরালায় এবং সব থেকে কম বিহারে। তার সাথে সাথে আমরা জানলাম পশ্চিমবঙ্গের সব থেকে বেশি হচ্ছে কি পূর্ব মেদিনীপুর এবং সব থেকে কম উত্তর দিনাজপুরে। নেক্সট কোশ্চেন, গীত গোবিন্দ এর রচয়িতাকে জয়দেব। বাংলার কোন রাজা সভাকবি ছিলেন? বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? বাংলার লক্ষণ সেনের হচ্ছে গিয়ে সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? খুব সহজ একটা প্রশ্ন যে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি। কোনটি আরব সাগরে পতিত হয়নি? মহানদী। মহানদী আরব সাগরে পতিত হয়নি। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? আকবরের রাজত্বকালে। তো এই ক্ষেত্রে আরো তোমাকে জানিয়ে দিচ্ছি যে এই যে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল এর এখানে বানানো হয়েছিল বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা পরীক্ষাতে এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা দিয়ে নিয়েও যদি প্রশ্ন আসে উত্তরটি কি হবে? আকবর। ঠিক আছে, চলো, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত হচ্ছে গিয়ে কানপুরে। এ রাইটার্স পিপল এই বইটি কে লিখেছেন? রাইটার্স পিপল এই বইটি লিখেছেন VS নয়পল। কে লিখেছেন? VS নয়পল। শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক। রাজ্যসভার সদস্যদের আয়ুষ্কাল কত? রাজ্যসভায় কত বছরের জন্য হয়? রাজ্যসভায় হচ্ছে গিয়ে ৬ বছরের জন্য। ঠিক আছে, ৬ বছর। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি। বর্তমানে কে? ভেঙ্কাইয়া নাইডু। ছোটনাগপুর মালভূমি গঠিত হয়। ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কি দিয়ে? বেলেপাথর, চুনাপাথর শিল দ্বারা, গ্রানাইট, চুনাপাথর, ডলোমাইট দ্বারা, আর্কিয়ান যুগে গ্রানাইট ও নিস দ্বারা, গন্ডোয়ানা কয়লা, বেলে পাথর ও চুনাপাথর দ্বারা। কি হবে সঠিক উত্তরটি? সঠিক উত্তরটি হবে আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস দ্বারা। ঠিক আছে, আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস দ্বারা। এর সাথে সাথে তোমাদেরকে একটু আমি জানিয়ে রাখছি যে পরেশনাথ পাহাড়, কি বললাম? পরেশনাথ পাহাড় হচ্ছে ছোটনাগপুর মালভূমির সব থেকে উঁচু পাহাড়। কি नाम की পরেশনাথ पहाड़ हलो छोटनागपुर मालभूमिर सबथेके उजु पहाड़। दामोदर नद हच्छे छोटनागपुर मालभूमिर खामारपाड़ थेके उत्पत्ति लाभ करेছে। আমরা এখানে দুটো স্টেট জানলাম, দুটো বিষয় জানলাম। একটি তো যে প্রশ্ন তো আমাদের আছে আর্কিয়ান যুগের হচ্ছে গিয়ে গ্রানাইট আর্নিস, এবং এছাড়া দুটো কি জানলাম আমরা শিখলাম। প্রথমটি হলো পরেশনাথ পাহাড় সবচেয়ে উঁচু পাহাড়, এবং দ্বিতীয় হলো খামারপাড়। খামারপাড় থেকে হচ্ছে গিয়ে উৎপত্তি লাভ করেছে দামোদর নদ। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত খ্রিস্টাব্দে? সেই সময়টা হলো বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ কত হয়েছিল? 1911 সালে, এবং সেই সময়ে ভারতের হচ্ছে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। গ্রিন বেঞ্চ বলতে কি বোঝায়? দেখো গ্রিন বেঞ্চ বলতে কি বোঝায়, আমি এখানে কিন্তু তোমাদের উত্তরগুলোকে জাস্ট বলে দিচ্ছি, সময় নষ্ট না করে, এবং তোমরা যাবে ভিডিওর ডেসক্রিপশনে মক টেস্ট দিবে। সরি, তোমরা সবাই মক টেস্ট দিবে এই আশা কিন্তু আমি রাখছি, এবং সবাই 50/50 পাবে, তাই তো? চলো, গ্রিন বেঞ্চ বলতে কি বোঝায়? গ্রিন বেঞ্চ বলতে বোঝায় সেই জাহাজদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করেন, ঠিক আছে? সেই বিচারকদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করেন। নেক্সট, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ রয়েছে? ভোটাধিকারের উল্লেখ রয়েছে কততে? 300 হচ্ছে গিয়ে 26 ভোটাধিকারের উল্লেখ রয়েছে, 326, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, অরণ্যের অধিকার এর রচয়িতা কে? অরণ্যের অধিকার এর রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। অরণ্যের অধিকার এর রচয়িতা কে? অরণ্যের অধিকার এর রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। আমি দ্রুত হচ্ছে কি তোমাদের উত্তরগুলোকে জানিয়ে যাচ্ছি, এবং এরপর তোমরা কিন্তু মক টেস্টটাকে দিবে। হ্যাঁ, ভারতের উচ্চতম শৃঙ্গকে কেটুর এই নামে পরিচিত। কেটু কি নামে? কেটুর এর আরেকটি নাম কি? কেটু উচ্চতম, ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু, এর আরেকটি নাম হলো হচ্ছে গিয়ে গডউইন অস্টিন, ঠিক আছে? এর আরেকটি নাম কি? গডউইন অস্টিন। আদম ব্রিজ সংযোগ রক্ষা করে ভারত এবং হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার মধ্যে। আদম ব্রিজ কোথাকার মধ্যে সংযোগ রক্ষা করে? ভারত ও শ্রীলঙ্কা। মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলো নির্মিত হয়েছে পল্লব রাজাদের আমলে। মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছে পল্লব রাজাদের আমলে। কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটায়? শক শাসনের অবসান ঘটায় কোন গুপ্ত রাজা? শক শাসনের এর করায় সেটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং এই শক শাসনের অবসান ঘটানোর পর থেকে তাকে কোন উপাধি দেওয়া হয়? তাকে উপাধি দেওয়া হয় শকার উপাধি দেওয়া হয়। এমআইসিআর কথাটি আমরা কোথায় পাই? এমআইসিআর কথাটি আমরা পাই হচ্ছে গিয়ে ব্যাংকের পাসবুকের মধ্যে, আমরা পাই হচ্ছে গিয়ে এনএফটি, আমরা পাই হচ্ছে গিয়ে এমআইসিআর, তাই তো? আমরা পাই হচ্ছে আইএফএসসি। তো এমআইসিআর কোড এর হচ্ছে পুরো নাম হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। কি দেখে নাও, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। আগা খান দেওয়া হয় যে খেলায়? আগা খান দেওয়া হয় কোন খেলায়? আগা খান দেওয়া হয় হচ্ছে গিয়ে হকি খেলায়। নেক্সট প্রশ্ন, নিচের কোন ক্যালাসে জল থাকে না? নিচের কোন ক্যালাসে জল থাকে না? সেটা হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণে। কোশ্চেন নাম্বার 38, লোকসভাকে ভেঙে দিতে পারে? লোকসভা ভেঙে দিতে পারে ভারতের রাষ্ট্রপতি, কিন্তু লোকসভা ভেঙে দিতে পারে, এবং তার কার পরামর্শ অনুসারে? সেটি হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে ভারতের রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারে। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয়। 2020 সালে 1 ডিসেম্বর পালিত হওয়া বিশ্ব এইডস দিবস এর থিম কি ছিল? 2020 সালে 1 ডিসেম্বরে পালিত হওয়া বিশ্ব এইডস দিবসের থিম ছিল ग्लोबल सलिडारिटी ভালোভাবে মুখস্থ করো। গ্লোবাল সলিডারিটি resilient HIV সার্ভিস, resilient HIV সার্ভিস, ঠিক আছে। resilient কি HIV সার্ভিস। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আমাদের পরবর্তী প্রশ্ন খুব সহজ এবং হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নটা, যে মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত, আমরা অপশনগুলোকে একটু দেখে নিব। ব্রহ্মপুত্র নদী কোথায়, আসামের গঙ্গা নদী, বিহারের গঙ্গা নদীতে, এখানে ডাবল হয়ে গেছে অপশনস। পশ্চিমবঙ্গের মহানদী, তো এখানে আমরা তিনটা অপশন পাচ্ছি, আসামের হচ্ছে ব্রহ্মপুত্র নদী, বিহারের গঙ্গা নদী, পশ্চিমবঙ্গের মহানন্দ নদী। তো মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত, মাজুলি দ্বীপ হচ্ছে কি ব্রহ্মপুত্র নদী, আসামের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত, এবং এটি হচ্ছে গিয়ে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ। হ্যাঁ, কোন পরিবর্তনটি মোমবাতি দহনে ঘটে। মোমবাতি দহনের ক্ষেত্রে কিন্তু আমরা ক্লাস 10 এ ভালোভাবে পড়েছি বা নিচু ক্লাসে আরো পেয়েছি, যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই ঘটে মোমবাতির পরিবর্তনে। স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড হচ্ছে কি মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন। সিন্ধু সভ্যতার উৎপত্তি স্থল হচ্ছে কোথায়, সিন্ধু সভ্যতার উৎপত্তি স্থল হলো মানসের সরোবরের হ্রদ। কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন লর্ড রিপন, ঠিক আছে। কে লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কোন অনুচ্ছেদে সম্প্রীতির অধিকারের কথা বলা হয়েছে। সম্প্রীতির অধিকারের কথা বলা হয়েছে 300A-তে, ঠিক আছে, 300A-তে। কাদম্বরী এর রচয়িতা কে, কাদম্বরী এর রচয়িতা হলেন বানভট্ট। কালকুট ছদ্মনামে পরিচিত, হচ্ছে কে সমরেশ বসু, সমরেশ বসু। ভারতের দ্বিতীয় জনবহুল জেলা হলো উত্তর চব্বিশ পরগনা। কি উত্তর চব্বিশ পরগনা ভারতের দ্বিতীয় জনবহুল জেলা। দিন ইলাহি কে প্রতিষ্ঠা করেন, দিনহিলাই প্রতিষ্ঠা করেন সম্রাট আকবর। তো বন্ধুরা, তোমাদের এই প্রশ্নগুলো, এই 50টি প্রশ্ন কেমন লাগলো অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। এবং এই ধরনের হচ্ছে গিয়ে আমরা আপাতত টার্গেট করেছি WBP কনস্টেবল, 26 তারিখে পরীক্ষা, 26 হচ্ছে গিয়ে সেপ্টেম্বর পরীক্ষা রয়েছে WBP কনস্টেবল। এর উপর হচ্ছে গিয়ে ম্যাথ এর রিজনিং এবং হচ্ছে গিয়ে আমরা ওই জিকে জিআই এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু করছি, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো আর তোমাদেরকে অবশ্যই বলছি, তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে এই 50টি প্রশ্নের মক টেস্ট দাও, ঠিক আছে। তো আজকে এখানে শেষ করছি, আমরা আবার আগামীকাল ক্লাস নিয়ে আসি তোমাদের জন্য এবং উইথ মক টেস্ট, ঠিক আছে। শেষ পর্যন্ত একসঙ্গে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।